सो हे गाइस वेलकम टू माय चैनल। तो चले एक नतुन भिडियो नहीं तो आज की भिडियो तुम्हारे शिखिए देव तुम्हारा क्यों तुम्हारे यूट्यूब भिडियोर जो एक प्रोफेशनल थंबनेल बनाते पारो। सो गाइस भिडियो रैंक करार जो क्योंकि इम्पोर्टेंट जिनिस जेगुलो सेटा हलो भिडियो क्वालिटी एंड अडियो क्वालिटी एंड तारपरे किन्तु भिडियो कन्टेंट एंड मोस्ट इम्पोर्टेंट जो जिनिसटा सेटा हलो किन्तु गाइस भिडियो थंबनेल। गाइस तुम्हारे भिडियो थंबनेल यदि भालो ना हय ताहले किन्तु गाइस तुम्हारे भिडियो देखे किन्तु केउ किन्तु क्लिक करबे ना। सो गाइस अनेकेई कि करे भिडियो थंबनेले किन्तु ए टू जेड सबकिछु लिखे देय जार फले किन्तु गाइस भिडियो देखार कारो प्रयोजनই হয় না। भिडियो थंबनेल देखेই সে सब ব্যাপারটা বুঝতে পারে। সো गाइस এমন ভাবে তোমার থাম্বনেলটা লিখবে যে থাম্বনেলটা দেখার পরে সবাই তোমার থাম্বনেলটা বা তোমার ভিডিওতে ক্লিক করে। সো गाइस অনেকেই কিন্তু गाइस এটা কিন্তু মনে করে যে যারা বড় ইউটিউবার আছে তাদের কিন্তু ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব ভাইরাল করে দেয়, কিন্তু गाइस এটা কিন্তু হয় না। गाइस সবারই ভিডিওর ইমপ্রেশন কিন্তু गाइस ইউটিউব সবার কাছে পাঠায়। তোমার যদি 10টা সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমার ইমপ্রেশন কিন্তু 20 জনের কাছে যাবে। এটা কিন্তু गाइस 100% সত্যি। তোমরা একটা ভিডিও যখনই আপলোড করবে সেই ইমপ্রেশন কিন্তু गाइस ইউটিউব অটোমেটিক্যালি অনেকের কাছে পাঠাবে এন্ড তারা যদি চায় তারা যদি মনে করে তাহলে তোমার ভিডিওতে ক্লিক করবে। আর ভিডিও দেখার পরে তারা কতক্ষণ ভিডিওটা দেখছে সেটি হলো সবচেয়ে বড় একটা ব্যাপার এন্ড তার উপরে কতজন ক্লিক করছে সেটির উপর নির্ভর করে কিন্তু ইউটিউব আরো মানুষের কাছে তোমার ভিডিওটি পাঠিয়ে দেয়। সো गाइस এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে गाइस তোমার থাম্বনেলটা বানানো। তোমার থাম্বনেলটা যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু गाइस তোমার থাম্বনেল দেখে কিন্তু ভিডিওতে অবশ্যই অনেক লোক ক্লিক করবে এন্ড যত লোক তোমার থাম্বনেল ক্লিক করবে তত বেশি লোকের কাছে তোমার ভিডিও কিন্তু ইউটিউব পাঠাতে থাকবে, ঠিক আছে। তো गाइस আজকে তোমাদেরকে এই বিষয়ে কিন্তু गाइस তোমাদেরকে ফুল শিখিয়ে দেব এন্ড गाइस তোমাদের হাতে ধরে শিখিয়ে দেব তোমরা কিভাবে ইউটিউব ভিডিওর জন্য একটা প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবে। তো गाइस ভিডিওটি বন্ধুরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। गाइस চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম মজা মজা ভিডিও সবার আগে দেখার জন্য। সো চলো মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। सो गाइस थंबनेल बनानोर जोन्नो तोमादेर फार्स्ट किन्तु प्ले स्टोर थेके एकटा एप्लिकेशन डाउनलोड करे निते होबे गाइस PicsArt। गाइस तोमादेर एखाने फोकास निये निओ गाइस तोमादेर देखिये देबो गाइस लोगोटी एंड गाइस तोमरा प्ले स्टोरे अवेलेबल पेये जाबे। गाइस देखते पाচ্ছো PicsArt এই অ্যাপ্লিকেশনটা তোমাদের गाइस डाउनलोड করতে হবে। তো गाइस এটা डाउनलोड করার পর गाइस এটা সিম্পলি गाइस এটা তোমরা ওপেন করে নেবে তোমাদের মোবাইলে ইনস্টল করার পরে। गाइस তোমরা দেখতে পাচ্ছো আমি ওপেন করে নিয়েছি এন্ড गाइस অবশ্যই কিন্তু তোমাদের ইন্টারনেট কানেকশনটি কিন্তু এখানে অফ করে রাখবেন। गाइस এখানে প্লাস বাটনে ক্লিক করবে এন্ড गाइस এডিট এ ফটো এখানে ক্লিক করবে এন্ড गाइस তোমাদের এখান থেকে गाइस যে কোনো ফটো চুজ করে নাও। আমি এখান থেকে একটা ফটো गाइस চুজ করে নিলাম। এটি আমি সব জায়গায় ইউজ করি এন্ড गाइस এখানে কিন্তু আমি কিছু লিখতে হবে, ঠিক আছে। এন্ড गाइस নিচে गाइस তোমরা এখানে এরকম ভাবে স্ক্রল করলে দেখতে পাবে টেক্সটের একটা অপশন আসছে। তো এখান থেকে টেক্সটে ক্লিক করলাম এন্ড गाइस আমি এখানে লেখাজোগারি কাজ করব, অন্য কোনো কাজ করব না। তো गाइस আমি এখানে লিখব থাম্বনেল বানানোর সহজ উপায় এরকম কিছু একটা লিখব, ঠিক আছে। তো गाइस দেখো আমি লিখছি তোমরা এখানে দেখতে থাকো। সো गाइस এখানে আমি লেখা শুরু করে দিয়েছি এন্ড ভুল হয়ে গেছে থাম্বনেল বানানোর চলে এসছে থাম্বনেল বানানো। गाइस এখানে একটি লেখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এর এটাকে একটু ছোট করে দেবো এন্ড गाइस তোমরা এখান থেকে কিন্তু স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারবে। দেখো এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবে এন্ড আমি কিন্তু এই মোটা স্টাইলটা নিলাম, ঠিক আছে। এর এখান থেকে কালারের অপশন আছে, কালারে ক্লিক করবো। কি হলো এন্ড गाइस এখানে তোমরা যে কোনো কালার এখান থেকে কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে। তোমাদের টেক্সটের জন্য যে কোনো কালার চুজ করতে পারো। আমি কিন্তু ইয়েলো কালার চুজ করে নিলাম এন্ড गाइस এর পাশে একটি স্ট্রোক একটি অপশন তোমাদের দেখিয়ে দেবো। স্ট্রোকে ক্লিক করবো এন্ড गाइस এখানে ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে দেবো আমি, ঠিক আছে। তোমাদের পছন্দ মতো কালার তোমার এখানে স্ট্রোক দিতে পারো, ঠিক আছে। অ্যান্ড এটা একটু বড় করে দিলাম আমি, ঠিক আছে। নিজেদের মতন করে একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি এখানে একটু বড় করে নিলাম অ্যান্ড गाइस তোমরা এখানে দেখতে সাইড শো বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবে অ্যান্ড गाइस সাইড শোতে ক্লিক করার পর এখানে কালার চুজ করবে। আমি ব্ল্যাক কালার চুজ করলাম, অ্যাডজাস্টে যাবো অ্যান্ড गाइस সব কটা ফুল করে দেবো, ঠিক আছে। তাহলে সাইডে একটু ব্ল্যাক কালারে একটু আপচা আপচা দেখা যাবে, ঠিক আছে। অ্যান্ড गाइस নতুন করে আবার টেক্সটে ক্লিক করবো। একটা লেখা হয়ে গেছে অ্যান্ড गाइस থাম্বনেল বানানোর এবার লিখবো সঠিক, তারপর আরেকটা টেক্সট লিখবো নিয়ম, ঠিক আছে। তো সঠিক লিখে দিলাম অ্যান্ড गाइस এখানে টিক চিহ্ন করলাম। লেখাটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো, পজিশন করে দিলাম অ্যান্ড गाइस আবার কালারে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমি রেড কালার চুজ করে নেবো। রেড কালার চুজ করার পর স্ট্রোকে আবার ব্ল্যাক কালার চুজ করবো, মোটামুটি একটা চোখের আন্দাজ মতো একটা রেখে দেবো, ঠিক আছে। অ্যান্ড गाइस এটাতে আবার ক্লিক করবো করে কিন্তু সাইড শো ব্ল্যাক কালার দিয়ে দেবো, ঠিক আছে। ব্ল্যাক কালার দিয়ে অ্যাডজাস্টে ফুল করে দিলাম। সিম্পল একটি ব্যাপার गाइस থাম্বনেল বানানো गाइस কোনো ব্যাপারই না, ঠিক আছে। অ্যান্ড गाइस নিয়ম লিখবে, আবার নিয়ম লিখে দিলাম, ক্লিক করলাম। সেম কিন্তু একই ব্যাপার, কালারে ক্লিক করবো। তাকে অ্যাডজাস্ট করে নিই কোথায় রাখবো, এটাকে কালারে চলে যাবো অ্যান্ড गाइस এখান থেকে আমি গ্রিন কালার চুজ করে নেবো, ঠিক আছে। কি হলো ভাই, চলো এখানে ক্লিক করলাম অ্যান্ড गाइस এখান থেকে গ্রিন কালারটা চুজ করে নিলাম। স্ট্রোক ব্ল্যাক কালার স্ট্রোক দিয়ে দেবো, আমার ব্ল্যাক কালার স্ট্রোকটা ভালো লাগে, সপ্তাহে আমি এটাই ইউজ করি। অ্যান্ড गाइस দেখতে পাচ্ছ থাম্বনেল বানানোর সঠিক নিয়ম गाइस তোমারটা ভালো লাগছে না, ঠিক আছে। থাম্বনেল আর বানানোর মধ্যে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, তো এটাকে আমি ক্লিক করবো অ্যান্ড गाइस এভাবে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে কিন্তু गाइस লেখাটা খুব সুন্দর আসবে। অ্যান্ড गाइस এগুলো নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিলে আর একটু জায়গা পেয়ে যাবো। তো তখন লেখাটা কিন্তু আরও সুন্দর দেখাবে। এটা সম্পূর্ণ নিজেদের কাছে যে চোখের একটা যেন ভালো লাগে সেরকম কিছু বানাতে হবে, ঠিক আছে? তো থাম্বনেল বানানো, এটাকে বড় করে দিই একটু, হ্যাঁ হয়ে গেছে। কিন্তু গাইস দুটো কিন্তু লেখার কালার চেঞ্জ করতে হবে এখন, ঠিক আছে? আমার তাই মনে হচ্ছে চেঞ্জ করলে ভালো লাগবে। আবে আর ক্লিক হয় না কেন? সেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এরকম চলে আসবে। প্রবলেম হচ্ছে একটু, তোমাদের সামনেই কিন্তু আমি থাম্বনেলটা রেডি করছি। অ্যান্ড গাইস দেখতে চলে আসলো। অ্যান্ড গাইস একটি কিন্তু কেটে দেবো, শুধু থাম্বনেলটা রাখবো, ঠিক আছে? থাম্বনেলটা একটু উপরে করে দেবো। অ্যান্ড গাইস নতুন করে আবার টেক্সট নেবো। অ্যান্ড বানানোরটা কিন্তু আলাদা কালার করবো, তার জন্য কিন্তু আমাদের নতুন করে আবার লিখতে হচ্ছে, ঠিক আছে? তো বানানো চলে এসছে, ক্লিক করলাম। অ্যান্ড গাইস এখান থেকে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। অ্যান্ড গাইস অন্য একটি কালার দিতে পারবো, ঠিক আছে? তো হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কালার একটু চুজ করবো, একটু অ্যাডজাস্ট করে নিই। এবার গাইস লেখাটা কেমন লাগছে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ চোখের কাছে। অ্যান্ড এখানে এই কালারটি চুজ করলাম, ব্ল্যাক কালার স্ট্রোক হালকা একটু দিয়ে দিলাম। গাইস দেখো এবার লেখাটা কেমন আসছে। এটাকে একটু ছোটো করতে হবে, একটু বড় করে নিয়েছিলাম ফার্স্ট টাইম, তো এটাকে আবার একটু ছোটো করে দিলাম। ব্যাস, এবার মনে হচ্ছে না ঠিক আছে। থাম্বনেল বানানো সঠিক নিয়ম। তো সেখান থেকে এটাকেও একটু স্ট্রোক দিতে হবে, স্ট্রোক দিতে হবে, একটু সাইড শো দিতে হবে, তাহলে কিন্তু কালারটা আরও ভালো লাগবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এবার কী করবো, জাস্ট উপরে একটি তোমার দেখতে পাবে টিক চিহ্ন আসে, এখান থেকে টিক চিহ্ন করতে হবে, ঠিক আছে? এখান থেকে ক্লিক করলে কিন্তু এটাতে সাইড শো দেবো। সাইড শো দেওয়া হয়নি, ব্ল্যাক কালারের সাইড শো সবটাতে ইউজ করছি, এটাতেও করবো। অ্যান্ড গাইস নিয়মটাতেও কিন্তু সাইড শো দেওয়া হয়নি, তো এটাতেও কিন্তু সাইড শো ক্লিক করবো। চলো কমপ্লিট, কিন্তু থাম্বনেল কিন্তু আমার রেডি। অ্যান্ড গাইস উপরে টিক মার্ক দেখতে পাচ্ছ, উপরে টিক মার্কে ক্লিক করবো। অ্যান্ড তারপরে কিন্তু গাইস থাম্বনেলটা আমরা সেভ করবো। আমাদের থাম্বনেলের কাজ কিন্তু অটোমেটিক্যালি কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো একদমই সহজ একটি ব্যাপার গাইস, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। অ্যান্ড গাইস আমি জানি তোমরা ট্রাই করলে কিন্তু অবশ্যই আমার মতন এইরকম থাম্বনেল গাইস তোমরা বানাতে পারবে। অ্যান্ড গাইস গ্যালারি একটা অপশন আছে, গ্যালারিতে সেভ করে নেবো। অ্যান্ড গাইস থাম্বনেলটি কিন্তু আমাদের কিন্তু ফোনে কিন্তু গাইস সেভ হয়ে গেছে, ঠিক আছে? সো গাইস আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। অ্যান্ড গাইস আমি আমার মতো চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। অ্যান্ড গাইস তোমরা অবশ্যই ট্রাই করবে। অ্যান্ড গাইস আস্তে আস্তে ট্রাই করতে করতে কিন্তু গাইস আরও ভালো লেভেলের কিন্তু থাম্বনেল গাইস তোমরা বানাতে পারবে। সো গাইস আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেন গাইস, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই।